সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো সেজন্য সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি রিপনচন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে সাধারণ গণিতে চতুর্থ অধ্যায় থেকে একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো আগে আমি এই চতুর্থ অধ্যায় থেকে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতা আজকে আবারও অনলাইন অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। আজকে আমি তোমাদেরকে 14 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। তোমরা তাহলে খাতা কলম নিয়ে বসে যাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14 নম্বর অঙ্কটা কী আছে লক্ষ্য করো। দেখাও যে বা প্রমাণ করো যে দেখাও যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী হোল টু দি পাওয়ার বি প্লাস সি একইভাবে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল 1। এই অঙ্কটা প্রমাণ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা লিখেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো আমরা এটা প্রমাণ করি ফেলি। এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল 1 আমরা প্রমাণ করব। তাহলে চলো এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1 দেখাইতে পারি তাহলে অঙ্কটা কমপ্লিট। আর এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি এবং রাইট হ্যান্ড সাইড 1 যদি প্রমাণ করতে পারি তাহলেই অঙ্কটা কমপ্লিট। লক্ষ্য করো কি দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি তাহলে আমরা জানি সূচকের বেলায় গুণের সময় পাওয়ার যোগ হয় এবং ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তার মানে এক্স এবং এক্স যদি বেস মিলায় তাহলে উপরে এক্স এর উপরে আছে এ এ নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তোমরা এই জিনিসগুলো জানো, আগেও শিখিয়েছি হোল টু দি পাওয়ার এ প্লাস বি আশা করি বুঝতে পেরেছ ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ আশা করি বুঝতে পেরেছ কীভাবে করলাম। আবার বলে দিচ্ছি, এক্স এবং এক্স বেস মিলাইলাম, তারপরে এক্স এর উপরে পাওয়ারটা আছে এ এ লিখলাম, আর নিচের এক্স টু দি পাওয়ার বি মানে নিচের এক্স এর উপরে পাওয়ার আছে বি এ পাওয়ারটা বিয়োগ করে নিলাম। তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস হোল টু দি পাওয়ার সি প্লাস এ আশা করি বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো কি দেখা যাচ্ছে, এক্স টু দি পাওয়ার আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, আমরা এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি এর গুণ করব। তো এখন সূত্র প্রয়োগ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই সূত্রটা প্রয়োগ হবে, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ। একইভাবে এখানেও তাই, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, তার মানে এ হচ্ছে বি আর সি হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি একই সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো। একইভাবে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্র হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ এই সূত্রটা বারবার প্রয়োগ করা হয়েছে। এখন লক্ষ্য করো আমরা কি লিখবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স টু দি পাওয়ার আমরা জানি সূচকের বেলায় গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে এক্স 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 বিস মিলিয়ে আমরা উপরে পাওয়ারটা যোগ করে দিব, এ স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস এর সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এর এ স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন লক্ষ্য করো কেন আমরা যোগ বিয়োগ করে ফেলি, প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার যোগ বিয়োগ করলে কাটা যায়
माइनस सी स्क्वायर प्लस सी स्क्वायर काटा जाए माइनस ए सी स्क्वायर प्लस एस सी स्क्वायर काटा जाए तार माने एक्स टू दि पावर जीरो इज इक्वल वन। आशा करी प्रिय शिक्षार्थीबृंद बुझते पेरेछो एक्स टू दि पावर जीरो ते कत वन, तार माने आमरा राइट हैंड साइड प्रमाण करते सक्षम हयेछि। अतएव लेफ्ट साइड इक्वल राइट साइड शुड। सुप्रिय शिक्षार्थीबृंद अत्यंत सहज अंक आशा करी तुम्हारा बुझते पे। एबार चलो परवर्ती अंकटा करे फेली। तुम्हारा 15 नम्बर अंकटा बई थेके देखे देखे लिखे फेलो। 15 नम्बर देखो कि बला आछे। सुप्रिय शिक्षार्थीबृंद 15 नम्बर अंकटा बई थेके देखे देखे उठिए फेलो। देखो 15 कि देवा आछे, लक्ष्य करो प्रिय शिक्षार्थीबृंद। एक्स टू दि पावर माने देखाओ जे एक्स टू दि पावर पी बाय एक्स टू दि पावर क्यू होल टू दि पावर पी प्लस क्यू माइनस एर आर। लक्ष्य करो प्रिय शिक्षार्थीबृंद कि देवा आछे, एक्स टू दि पावर पी बाय एक्स टू दि पावर क्यू होल टू दि पावर पी प्लस क्यू माइनस एर आर। तारपर लक्ष्य करो তারপরে দেওয়া আছে যে x টু দি পাওয়ার আর বাই x টু দি পাওয়ার কিউ বাই x টু দি পাওয়ার কিউ বাই x টু দি পাওয়ার কিউ বাই x টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর माइनस ए पी किऊ प्लस आर माइनस ए पी। तारपर देखो एक्स टू दि पावर पी बाय एक्स टू दि पावर आर होल टू दि पावर एक्स टू दि पावर पी बाय एक्स टू दि पावर आर लिखे फेलो सॉरी एक्स टू दि पावर आर बाय एक्स टू दि पावर पी एक्स टू दि पावर आर बाय एक्स टू दि पावर पी होल टू दि पावर आर प्लस पी माइनस ए किऊ इज इक्वल वन प्रमाण करते हैं। सुप्रिय शिक्षार्थीबृंद आर देखो एक्स टू दि पावर पी बाय एक्स टू दि पावर किऊ होल टू दि पावर पी प्लस किऊ माइनस ए आर इंटू एक्स टू दि पावर किऊ बाय एक्स टू दि पावर होल टू दि पावर किऊ प्लस आर माइनस ए पी एक्स टू दि पावर आर बाय एक्स टू दि पावर पी होल टू दि पावर आर आर प्लस पी माइनस ए किऊ। आशा करी प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा লিখেছ ইজ ইকুয়াল ওয়ান, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন আমরা প্রমাণ করব। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখে ফেলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে যদি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড, তাহলে কত প্রিয় শিক্ষার্থীরা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এখন রাইট হ্যান্ড সাইড ওয়ান প্রমাণ করব। তাহলে লক্ষ্য করো एक ही नियम में एक ही भावे एक्स टू दि पावर हमारा बीस मिलिए जो पी माइनस क्यूब इस पावर वियोग हो गो। आशा करी बुझते पे एक्स एवं एक्स बीस मिलेलम तेल ऊपर पावर लिखल इसे पावर माइनस हो गो ऊपर आई प्लस किऊ माइनस एर आर इंटू एखे एक ही भावे एक्स टू दि पावर किऊ माइनस एर आर होल टू दि पावर किऊ प्लस आर माइनस एर पी इंटू एक्स टू दि पावर आर माइनस एर पी होल टू दि पावर आर प्लस पी माइनस एर किऊ। सुप्रिय शिक्षार्थीबृंद तो एखन आमरा लक्ष्य करो कि करब एक्स टू दि पावर एखन आमरा गुण करब पी दिए ए पोराटाके आर माइनस ए किऊ दिए पोराटाके गुण करब। प्रथमे पी दिए जदि पी के गुण करी बाय पी स्क्वायर प्लस ए प्लस ए प्लस पी दिए जो किऊ के गुण करी पी यू की प्लस ए माइनस ए माइनस ए पी दिए जो आर के गुण करी पी आर। आशा करी बुझते बुझते एक ही बार माइनस किऊ दिए माइनस पी एवं किऊ गुण कर ले पी किऊ माइनस और प्लस प्लस ए माइनस ए माइनस किऊ एवं किऊ जो गुण करी किऊ स्क्वायर माइनस ए माइनस ए प्लस किऊ एवं आर जो गुण करी किऊ आर। आशा करी बुझते पे एक ही भावे আমরা এটা গুণ করব এবং এটাও গুণ করব। আবার বলছি এক্স টু দি পাওয়ার পি দিয়ে পি কে গুণ করলে পি স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ প্লাস এ মাইনাস এ মাইনাস পি দিয়ে যদি আর কে গুণ করি পি আর প্লাস এ প্লাস এ মাইনাস পি দিয়ে যদি কিউ কে গুণ করি পি কিউ
প্লাস মাইনাস মাইনাস কিউ যদি কিউ দিয়ে গুণ করি কিউ স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস প্লাস কিউ এবং আর গুণ করলে কিউ আর, একইভাবে এটাও গুণ করবো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি এই এক্স টু দি পাওয়ার কিউ দিয়ে কিউ কে গুণ করি তাহলে কি পাই, কিউ স্কয়ার প্লাসে প্লাসে প্লাস কিউ দিয়ে আর কি গুণ করলে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস কিউ দিয়ে যদি পি কে গুণ করি পি কিউ, মাইনাস প্লাসে মাইনাস কিউ এবং আর গুণ করলে কিউ আর, কিউ আর মাইনাসে প্লাসে মাইনাস আর এবং আর গুণ করলে কি আর স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস আর এবং পি যদি গুণ করি তাহলে কি পাই পি আর। আশা করি বুঝতে পেরেছ। একইভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে আমরা এটাকে গুণ করতে পারি এক্স টু দি পাওয়ার যদি গুণ করি আর এবং আর গুণ করলে কি হয় আর স্কয়ার, আর এবং পি গুণ করলে হয় পি আর। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এবং কিউ গুণ করলে হয় মাইনাসের কিউ আর। লক্ষ্য করো এবার মাইনাসের পি এবং আর যদি গুণ করি মাইনাসের পি আর, মাইনাস এবং এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস পি এবং আর গুণ করলে পি আর, মাইনাস এবং প্লাস, প্লাস মাইনাস মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো কি করব, এক্স টু দি পাওয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কি থাকে, মাইনাসে পি কিউ প্লাসে পি কিউ কাটা যায়, এটা এখানে থাকে পি স্কোয়ার মাইনাসের পি আর মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর। একইভাবে এখানেও তাই এক্স টু দি পাওয়ার প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর কাটা যায়, তাহলে কী থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিউ স্কোয়ার মাইনাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার প্লাসের পি আর। একইভাবে এখানেও তাই এক্স টু দি পাওয়ার এখানে কী থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাসের পি আর প্লাসের পি আর কাটা যায়, তাহলে কী থাকে, থাকে আর স্কোয়ার মাইনাসের কিউ আর মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি কিউ। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার চলো আমরা একটু পরে লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা লাইন নিচে লিখতে পারবো, লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার, এখন আমরা এই এক্স এক্স এবং এক্সকে যদি আমরা বিসমিল্লায় যদি পাওয়ারটা যোগ করে ফেলি তাহলে কি পাই, এক্স 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 এবং বেস মিলাইলাম, তাহলে পাওয়ারটা যোগ করে দিই, এই পাওয়ারটা যোগ এ পাওয়ার যোগ এ পাওয়ার যোগ করে দিই, তাহলে কি পাই স্কোয়ার মাইনাসের পি আর মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর যোগ এ পাওয়ারটা কিউ স্কোয়ার মাইনাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার প্লাসের পি আর। একইভাবে যদি এই পাওয়ারটা যোগ করি আর স্কোয়ার মাইনাসের কিউ আর মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এক্স 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 বেস মিলাইলাম আর এই পাওয়ারগুলো যোগ করে দিলাম, এ পাওয়ার যোগ এ পাওয়ার যোগ এ পাওয়ার সব কয়টা পাওয়ার যোগ করে দিলাম। এবার চলো আমরা যোগ বিয়োগ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যোগ বিয়োগ করে ফেলি, যোগ বিয়োগ করি কি পাই লক্ষ্য করো, যোগ বিয়োগ করি কি পাই, প্রথমেই লক্ষ্য করো এখানে আছে মাইনাসের পি আর, এখানে আছে প্লাসের পি আর কাটা যায়, এখানে আছে প্লাসের পি স্কোয়ার, এখানে আছে প্লাসের পি স্কোয়ার, এখানে আছে মাইনাসের পি স্কোয়ার কাটা যায়, এখানে আছে মাইনাসের কিউ স্কোয়ার, এখানে আছে প্লাসের কিউ স্কোয়ার কাটা যায়, এখানে আছে মাইনাসের পি কিউ, এখানে আছে প্লাসের পি কিউ কাটা যায়, এখানে আছে মাইনাসের কিউ আর, এখানে আছে প্লাসের কিউ আর কাটা যায়, এখানে আছে মাইনাসের আর স্কোয়ার, এখানে আছে প্লাসের আর স্কোয়ার কাটা যায়। তার মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্স টু দি পাওয়ার জিরো সমান কিন্তু আমরা আর পাই, রাইট সাইড শর্ট, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত সহজ অঙ্ক, শুদ্ধভাবে লিখে সুন্দর করে আশা করি করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।